রাজধানীর বুকে চলল মেট্রো রেল উত্তরা থেকে পল্লবী পর্যন্ত প্রি ট্রায়াল উৎসুক নগরবাসীর ভিড় আমরা আজকে একটি নিরাপত্তা এবং সম্পূর্ণ কারিগরি দিক বিবেচনা করে আমরা একটি মেট্রো রেল চালিয়েছি তিন বছরে উৎপাদনে যাবে দেশের প্রথম এনার্জি হাব মাতারবাড়ি চালু হবে গভীর সমুদ্র বন্দরও আমরা আশা করছি এই প্রকল্প 2024 সালে জানুয়ারি মাসে প্রথম ইউনিট আমাদের কমার্শিয়াল অপারেশনে যাবে এখন যেটা অনেক মন হচ্ছে যে হয়তো অনেক কস্টলি বাট ইন দা লং টার্ম এটা কিন্তু আমাদের জন্য একটা বড় সুবিধা বয়ে নিয়ে আসবে কক্সবাজার বিমানবন্দরে হচ্ছে দেশের সবচেয়ে দীর্ঘ রানওয়ে মাঝ আকাশে পাইলটের হার্ট অ্যাটাক মাস্কট থেকে ঢাকামুখী বাংলাদেশ বিমানের ফ্লাইটের ভারতের নাগপুরে জরুরি অবতরণ নিরাপদে যাত্রীরা মুন্সিগঞ্জের মাওয়ায় চোর সন্দেহে অটোরিকশা চালককে পিটিয়ে হত্যা পদ্মা সেতু প্রকল্পের নিরাপত্তা কর্মী সহ 10 শ্রমিক আটক রাজধানীর গুলশানে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় অল্পের জন্য প্রাণে বাঁচলেন 5 অভিনয় শিল্পী আইসিইউতে দুজন বেপরোয়া গতি কারণ বলছেন প্রত্যক্ষদর্শীরা পদ্মার পানি বেড়ে শরীয়তপুরের নিম্নাঞ্চল প্লাবিত ভোলায় মেঘনার ভাঙনে বিলীন হচ্ছে একের পর এক এলাকা বসতঘর সরিয়ে নিচ্ছেন বাসিন্দারা এবং কাবুল বিমানবন্দরে সিরিজ হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ 13 মার্কিন সেনাসহ মৃতের সংখ্যা বেড়ে 110 ফের শুরু বিদেশিদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া